নমস্কার। আজকে তিনজনে মিলে হাজির হয়ে গেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিওর সাথে। একদম কাকলি, মিতালি, ত্রিশানী, তিনজনে হাজির। তাহলে আজকের চ্যালেঞ্জটা কেমন হতে চলেছে আগে তোমাদের আমি বলে দিই। তিনজনের খাওয়াতেই দেখো, তিন বাটি ভাত আছে, এখানে আছে আলু ভাতে পেঁয়াজ কুচোনো, নুন আর তেল, লঙ্কা আর তেল একটু করে পেঁয়াজের সাথে নেওয়া আছে, আর এখানে আছে ডিম ভাজা। আমাদের প্রথম থেকে কি করতে হবে, চ্যালেঞ্জ কিন্তু তখন থেকেই শুরু হয়ে যাবে, আলু ভাতে মাখতে হবে আমাদের প্রত্যেককে। লাড্ডু করে নিতে হবে, নিয়ে সাইডে রাখতে হবে, তারপরে বাটির ভাতটা ঢালতে হবে, ঢেলে খাওয়া শুরু করতে হবে। কিন্তু ওই আলু ভাতে মাখা থেকেই কিন্তু চ্যালেঞ্জ শুরু। যতক্ষণ না আলু ভাতটা মেখে পাশে দলা করে রাখতে পারছি ততক্ষণ ভাত ঢালবো না। ওই আলু ভাতে মাখা থেকে চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। একজনই জিততে পারে, আর দুজন তাহলে হেরে যাচ্ছে। তাহলে কি করতে হবে, দুজনের জন্যই থাকবে কিন্তু আজকে সেকেন্ড চ্যালেঞ্জ। তাহলে চলো, আজকের কিন্তু ভিডিও ভীষণ আকর্ষণীয় হতে চলেছে। তাহলে কাউন্ট করে নিই, 3 2 1 স্টার্ট। একদম আলু ভাতে যেন পপার মাখা হয়, মেখে লাড্ডু করে সাইডে রাখবে, তারপরেই ভাত ঢালবে মনে করিয়ে দিচ্ছি কিন্তু আমি। আজকে ছোট চশমার ব্যাপারে কেউ কিছু বলল না। হ্যাঁ, আর আজকে নিউ লুকে কাকলি চলে এসেছে, দেখতেই পাচ্ছো, চশমা পরে। চশমা আছে, ও পরে না ভিডিওয়, অন্য সময় পরে। আজকে শখ হয়েছে, করা হয়ে গেছে ভাত, পুরো ভাতটাই ঢেলে নিলাম। খাওয়া স্টার্ট। বাবা, মা আর মেয়ে দুজনেই স্টার্ট করে দিল। বড় সাইজের ডিম ভাজা, টিশানি এগিয়ে গেল, ছোট চশমা পরে হারবে মনে হচ্ছে।
দশ চশমা নয়। কমপ্লিট কাকুলি দি বলো মিতালি দি, ও তোমার ভুনি এখনো চাটতে যে আর গল্প করতে গিয়ে না আমার তো হয়ে গেছে দুজনে তো হলো। কিন্তু জিতবে তো একজনই, জিতেছে তো একজনই, আমরা দুজনেই তো হেরেছি। উইনার একজনই। হ্যাঁ বলো কি আছে তোমার? হাতটা ধুয়ে আসি, তারপরে বলছি আকর্ষণীয় সেকেন্ড চ্যালেঞ্জ। এবার চলে এলাম মা আর মাসির জন্য সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে। হেরেছে বলে খুব দুঃখ হচ্ছে আজকে, গঞ্জি আমার জিতেছে বাবা। তার জন্য নিয়ে এসছে একটা বোতল, দুটো গ্লাস, আর একটা জিনিস আছে এই যে এখানে দাগ কেটে নিয়েছি, আর মাঝখানে একটা রাউন্ড শেপ করেছি, আর এখানে দুটো বক্স আছে, এদিকে দুটো বক্স ওদিকে দুটো বক্স। হ্যাঁ আচ্ছা, আমি কি করব, মাঝখানে এই বোতলটাকে রাখলাম। এবার দুজনের দিকে এইরকম ভাবে এ থাকবে, দুটো গ্লাস, দুটো গ্লাস থাকবে। এটাকে যে এইরকম ভাবে এক আঙুলের সাহায্যে এইরকম ভাবে উপর করে ফেলবে, সে ধরো মা ফেললো, এই মা ফেললো, তাহলে মা মাসির দিকে যাবে, আবার ধরো মাসি ফেললো, মাসি মায়ের দিকে যাবে। এইরকম করে যে এইখানে শেষ সীমানায় চলে আসবে, সে উইনার হবে। আমি উঠে যাই, কারণ আমাদের জায়গাটা খুব কম। শুরু করলাম। হ্যাঁ কেন করবি না, কোথায় গ্লাসে একটু শরবত দিল তোর মেয়ে করে খাবো, তা নয় খালি গ্লাসগুলো দিয়ে চলে গেল মাসি আর মাকে, একটু দিলে তো ঠান্ডা হতো আমার গলাটা। তাহলে চলো শুরু করি, রেডি? ওয়ান টু থ্রি স্টার্ট। পড়তে পড়তে আবার উল্টে যাচ্ছে, পলটাচ্ছেই না। হে ঠাকুর একবার পর, টুম টুম টুম
বাজছে টুং টুং টুং। তাহলে আজকে একটা সুন্দর কিন্তু চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই আমরা তোমাদের সামনে তিনজনে মিলে রাখতে পেরেছি। ফার্স্ট চ্যালেঞ্জটা তো অসাধারণ ছিল, সেকেন্ড চ্যালেঞ্জও অসাধারণ, তোমরা একদম খুব এনজয় করবে এটা আমরা বুঝতেই পারছি। আর তার জন্য কি করে দেবে, প্রচুর প্রচুর লাইক করে দেবে, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবসময় এইভাবে ফুড প্লাজার সাথে আর পাশে থাকবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখলাম। মনে কষ্ট হচ্ছে, ওর মা জিততে পারিনি, ওখানে বসে বসে শুধু বলছে যে কিন্তু মা করতে পারলো না। টাটা, ওটা ওর মাসি মজা করলো। টাটা।